বিভাগের গান শুনবো আমাদের নঙ্গরের বন্ধু এক গান বাজে রে বাজে ঢোল আওয়াজ দাও কি হলো গান গাও তারপর আওয়াজ দে তোমার তো বাড়ানো যায় না মনিটর পাই না হ্যালো হ্যালো বাজে রে বাজে ঢোল বাজিরে বাজে ঢোলারে ধা এলোরে পহেলা বৈশাখ বাজিরে বাজে ঢোলারে ধা এলোরে পহেলা বৈশাখ আজ মিশ্র চূড়ার টানে লেগেছে নানে তালে সেই রঙের হৃদয় ছড়া আজ মিশ্র চূড়ার টানে লেগেছে নানে তালে সেই রঙের হৃদয় ছড়া বাজিরে প্রথম শুনেছি আমরা দলীয় গান তারপরে শুনেছি আমি দেখেছি নৃত্য এরপর নিয়ে আসছি আমরা একক গান এখন আসছে বাঙালি ঐতিহ্য যে ফ্যাশন শোটা আমাদের ছোট্ট মানে ছোট ভাই বোনের যে ফ্যাশন শো করেছে বাঙালি ঐতিহ্য সেই ফ্যাশন শো দেখবো আমরা ধন্যবাদ সবাইকে
Why not?
এবার আমরা আইটি গান নিয়ে আসছি একক গান বলে গেল লোকে বলে ঘর বাড়ি ভালো নাই আমার আরেকজন আসছেন তোমার ঘর বসত করে আমার কয়জন আর দেখি কাটা ভালো তোমার ঘরে বাস তো করে কয়জন তোমার ঘরে বাস করে কারা হায়ু মনে জানো না তোমার ঘরে বাস তো করে কয়জন মনে জানো না তোমার ঘরে বাস তো করে কয়জন আমি যে কারণে এলাম এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদের নামগুলো বলছি প্রথমে বলবো শরীফ মেটালের কথা উনি আমরা যাওয়ার আগেই আমাদেরকে সহায়তা করে গেছেন রতন মেটাল করেছেন নাজমা মেটাল করেছেন কাগজ মালিক সমিতি করেছেন প্রেস অনার অ্যাসোসিয়েশন করেছেন ফকিরাবুল ক্লাব ইয়াংনেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজ সেলিম করেছেন জাহিদুল ইসলাম ফিল্টার ইন্টারন্যাশনালের প্রোপাইটার করেছেন জাফর ইকবাল আরও অনেকেই করেছেন আমি আস্তে আস্তে সবাই নাম বলবো এবং এদের সবাই কাছে আমার নম্র কৃতজ্ঞ কৃতজ্ঞ খেলাঘর কৃতজ্ঞ আরামবাগ এলাকা তো এই এলাকায় এই ছোট্ট একটি প্রোগ্রাম এটি কি বিশাল প্রোগ্রাম ছোট্ট বলবো না বিশাল প্রোগ্রামটি করার সময় সম্ভব হয়েছে এদের কারণে যারা আমাদেরকে সহায়তা করেছেন তাদের সবার জন্য শুভকামনা এবং জোরে একটি তালি জোরে কিন্তু হ্যালো এবার আসছেন আমাদের একটি ছোট্ট বন্ধু নগর খেলা আসলে চাঁদনি তারও একটি একক গান আমরা সবাই শুনি
আমরা আবার আপনার রিকোয়েস্ট রাখার জন্য চেষ্টা করব আমরা আমরা আবারও চলে যাচ্ছি ফ্যাশন কিউতে বাঙালি ঐতিহ্য আর এই ফ্যাশনটি করছে আমাদের নোংর খেলাঘর আসরের বোনেরা এরপর আসছেন দোলারে দোলা আমি আমার এই ফ্যাশন কিউ যারা কাজ করেছে সবাইকে মঞ্চে আসার জন্য বলবো ফ্যাশন কিউ যারা কাজ করে সবাইকে মঞ্চে আসার জন্য বলবো ফ্যাশন কিউ যারা কাজ করে সবাইকে মঞ্চে আসার জন্য বলবো আমি ফ্যাশন কিউ আমি বলবো নিপার জন্য জোরে একটা হাততালি হবে আর নিপা তুমি দর্শকদের নববর্ষের শুভেচ্ছা কিছু বলতে পারো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এখানে সবচেয়ে সুন্দর ড্রেস কোনটি হয়েছে বলেন আপনারা সবচেয়ে সুন্দর জুটি কোনটি কোনটি কৃষক কৃষক কোনটা 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 কৃষক এটা এটা এইটা না এইটা এইটা হাত তোলেন কোনটা ঠিক আছে কিন্তু এটি একটি অন্যরকম একটি ড্রেস অন্যরকম এটি হচ্ছে আমাদের বাংলার ড্রেস এদের জন্য সবাই জোরে তালি আর এরা তো ছেলে সাজবেই না দুজন ও ছেলে সাজবেই না কিন্তু চমৎকার হয়েছে ওদের জোরে তালি আর ও তো একদম পুরোপুরি ইয়াং মানে যেটাকে বলে হটকেক যেটাকে বলে ইয়াং ছেলে ভেরি গুড আর নিপা এই আমাদের যে নাচগুলো করলো এর জন্য ওর অবদান অনস্বীকার্য আর এ তো বলারই অপেক্ষা রাখেন আর্মি ক্যাপ জোরে তালি আর এই যে দেখতেছেন অলস মেয়ে
এই অলস মেজে কত পরিশ্রম করতে পার তার সাক্ষী হচ্ছে আমি। ও পানিটি ওদের নিয়ে খায় না, ও কখনোই ছেলে সাজবে না, কিন্তু আজকে দেখেন অসম্ভব সুন্দর একটি ছেলে। আর মেয়ে তো লক্ষ্মী, আর এক জুটি কই, আর জুটি নাই তো, আর জুটি আমরা নিচে আসি সবাই সবাই শুভ শুভ।